বন্ধুরা, কাগজের হাঁস বানাতে চাও তাহলে তোমাদের লাগবে প্রচুর কাগজের স্কোয়ার পিসেস। প্রথমে একটা স্কোয়ার পিস নাও আর এটাকে হাফ ফোল্ড করো, আর এটিকে ছুরি দিয়ে কেটে নাও। এখন যে দুটি রেক্টাঙ্গেল পেলে, আয়তক্ষেত্র পেলে, একটা রেক্টাঙ্গেল নিয়ে এটাকে লম্বালম্বিভাবে হাফ ফোল্ড করো। আবার এটিকে উইড বরাবর ফোল্ড করো। মধ্যখান থেকে এটিকে আবার ফোল্ড করো, তাহলে এটি অ্যারোর মতো একটি তৈরি হবে বা ছাদের রূপের মতো। এটিকে পেছন দিক থেকে এর ফ্ল্যাপগুলি ফোল্ড করো বা ভাঁজ করো, তাহলে দেখতে পাবে একটা ছোট্ট পকেট তৈরি হয়েছে। এই পকেটের ভেতর এই ত্রিভুজ বা এই ছোট্ট ফ্ল্যাপগুলি ভেতরে ঢুকিয়ে দাও। এখন দেখতে পাচ্ছ যে ছোট্ট ট্রায়াঙ্গেলটি তৈরি হলো, এটাকে আবার ফোল্ড করো আর পেছন দিকে দেখো দুটো স্মল পকেট তৈরি হয়েছে। এইভাবে তোমাদের প্রচুর ইউনিট তৈরি করতে লাগবে, 500টা ইউনিট। এর জন্য তোমাদের অনেকখানি সময় লাগবে, কিন্তু একবার বানিয়ে ফেললে এরপরে দেখো কিভাবে একটা ইউনিট আরেকটার সাথে কানেক্ট করে আমরা একটা বৃত্তাকার বেস তৈরি করেছি। তোমরা বিভিন্ন কালারফুল পেপার ইউজ করতে পারো এটিকে আরও অ্যাট্রাকটিভ বানানোর জন্য। এখন আমরা একটা হাঁসের ঠোঁট বানাবো। হাঁসের ঠোঁটটি বানানোর জন্য দেখো আমরা বিভিন্ন কালারফুল পেপার ইউজ করেছি, আর ঠোঁটটি বেশ একটা ব্ল্যাক পেপার বা কালারফুল পেপার দিয়ে ব্ল্যাক কালার বানিয়েছি। বন্ধুরা, এইভাবে হাঁসটিকে বসানোর জন্য দেখো কিভাবে আমরা ইউনিটগুলোকে একটার পর একটা বসাচ্ছি। এটার জন্য অনেকখানি টাইম লাগবে, মেবি 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু একবার তোমরা যদি বানিয়ে নাও দারুণ মজা পাবে, দারুণ লাগবে দেখতে। দেখো কিভাবে ছোট্ট কাগজের তৈরি হাঁস কি সুন্দর লাগছে। তোমরা বানানোর চেষ্টা করো, অবশ্যই পারবে বানাতে।